এই যে দাসি, এই যে শোনো। কি হয়েছে? যা বলার তাড়াতাড়ি বলো, আমার হাতে অনেক কাজ আছে। আহা, দাঁড়াও না একটু। বলছিলাম, আজ হঠাৎ রাজবাড়ি এমন সেজে উঠেছে যে আগে তো এমন কখনো দেখিনি। সাজবে না তো কি, আজ যে আমাদের রাজ্যে খুশির বন্যা বয়ে বেড়াচ্ছে। কতকাল পর আজ রানীর মুখে হাসি ফুটেছে। আর তাই তো মহারাজ আগামী 7 দিন এই রাজ্যে মহা উৎসব ঘোষণা করেছে। কিন্তু কিসের খুশির বন্যা সেটাই তো বললে না। সে কি, এই রাজ্যে বাস করো অথচ এত বড় খুশির সংবাদ জানো না? তাহলে শোনো, বিয়ের দীর্ঘ 8 বছর পর আমাদের মহারানী মা হতে চলেছেন। বাহ, এ তো সত্যি আনন্দের খবর। এবার তুমি বলো তো, এখানে এসেছো কোন ধান্দায়? আহা, এভাবে কেন বলছো? গরিব হতে পারি, তবে ধান্দায় আসবো সে কেমন কথা। আমি এসেছিলাম এই মালাটা মহারাজকে দিতে। তিনি মহারানীর জন্য এটা বানাতে দিয়েছিলেন। বাহ, মালাটা তো ভারী সুন্দর, দাও আমার কাছে, এটা আমি মহারাজকে দিয়ে দেব। না, এটা আমি নিজের হাতে মহারাজকে দিতে চাই। কেন, তোমার কি মনে হচ্ছে এটা আমার হাতে দিলে আমি হাতিয়ে নিতে পারি? না না না, এ তুমি কি বলছো, আমি কেন এসব ভাববো? আসলে এত বড় একটা খুশির সংবাদ, তাই চাচ্ছিলাম মহারাজকে নিজে গিয়ে এটা দিয়ে আসব, তাকে অভিনন্দন জানিয়ে আসব। বেশ, তাহলে চলো আমার সাথে। মহারাজ, এই মাছটা আপনার সাথে দেখা করতে এসেছে। মহারাজ, এই নিন আপনার মুক্তোর মালা, যে মালাটা আপনি আমার কাছে বানাতে দিয়েছিলেন। ও হ্যাঁ, এটার কথাই তো ভুলে গিয়েছিলাম, ধন্যবাদ তোমাকে। মহারানীর এই মালা ভীষণ পছন্দ হবে। আর এই নাও, এটা তোমার পারিশ্রমিক। না না মহারাজ, এই মুক্তোর মালার পারিশ্রমিক আমি চাই না। রাজবাড়িতে এসে এত বড় একটা খুশির সংবাদ শুনলাম, তাই এটা আমি মহারানীকে উপহার হিসেবে দিতে চাই। হা হা হা, বেশ বেশ বেশ, তোমার মন দেখছি অনেক বড়। বেশ, তাই হবে। তবে হ্যাঁ, আগামী